ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলপনা অনলাইন ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমরা যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের অ্যাসাইনমেন্ট পরিবর্তন নিয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আছি। এখানেই মূলত তোমাদের নোটিশটা প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত তৃতীয় সপ্তাহের প্রদত্ত হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সংশোধন প্রসঙ্গে। প্রথমে চলো নোটিশটি ওপেন করে দেখি সেখানে কি বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বিষয় লেখা আছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত তৃতীয় সপ্তাহের প্রদত্ত হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট সংশোধন। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 9 আগস্ট 2021 খ্রিস্টাব্দ তারিখের স্মারক মোতাবেক 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের 15টি বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। উক্ত অ্যাসাইনমেন্টগুলোর মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নিম্নে বর্ণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট সংশোধন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট নং 2, বিষয়ের নাম হিসাব বিজ্ঞান, পত্র ও বিষয় কোড দ্বিতীয় পত্র, বিষয় কোড 254। এখন চলো তোমাদের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ এটা তোমাদের অ্যাসাইনমেন্ট, হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট দিয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে অংশীদারি ব্যবসায় হিসাব। তোমরা যদি এই অ্যাসাইনমেন্টের সমাধান পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।